পায়েস মুখ আ করে বলে, নজর করে তাকায় দেখো উমর ভাই, এ আলী ভাই আমার মুখের দিকে তাকাইয়া দেখ, আমার মুখের মধ্যে একটা দাঁতও নাই, আমি নওজোয়ান যুবক মানুষ, আমার যুবক মানুষের মুখের মধ্যে দাঁতগুলিও আমি ভেঙে ফেলছি, তাকায় দেখ নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা আমার মুখের মধ্যে আছে। এ নবীর উম্মত, আজকে নবীর ভালোবাসা মুখে দাবি করলে চলবে না, নবীর ভালোবাসা 3.5 হাত বডির মধ্যেও লাগবে, নবীর ভালোবাসা মাথায় দেখা যাবে, নবীকে কতটুকু ভালোবাসি এটার প্রমাণ গালেও দেখা যাবে, নবীকে কতটুকু ভালোবাসি এটার প্রমাণ পোশাক দিয়াও দেখাতে হবে, খানার সময়ও নবীর সুন্নাত লাগবে নাকি লাগবে না, রবুবিয়াত খোদা কি হাই জাহাত, নবুয়াত মুস্তফা কি হ্যায় ওয়াহাত, হাম সূরাত হাম সিরাতে মুস্তফা, দর তামামি হালে ও কুন এতেবাএ সুন্নাতে খাইরুল বাশার, গিরে লাজেম তাবোয়াবি আইফেসার, তুকু যাও সুন্নাতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত রা। কষ্ট হইতেছে, ঠান্ডা তো পরে, কষ্ট তো হওয়ার কথা, যেই ফুলের বিছানায় বইছেন কষ্ট তো হওয়ারই কথা, ঠান্ডা তো আসেই, মমিনের কাছে কোনো ঠান্ডা চান্স পায় না, কথা কয় না, মমিনের কাছে শীত চান্স পায় না, মমিনের কাছে আগুনও চান্স পায় না, মমিনের কাছে পিস্তলও চান্স পায় না, মমিনের কাছে তলোয়ারও চান্স পায় না, মমিন ভয় পায় কাকে, কাকে কাকে মুমিন ভয় পায়? আল্লাহকে। ভালো করে শুনে নাও, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াতের পাশাপাশি সূরা কাউসারের একটা টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের নাম শুনছেন না আপনারা? কাউসার দান করছে কে? আল্লাহ দান করছে কাকে? নবীকে দান করেছে। আমার নবী মিরাজের রাত্রে জান্নাতের মধ্যে ঢুইকা কাউসারের জন্য পাগল হয়ে গেছে, আমার নবী কাউসার দেখছে, দুনিয়ার জমিনে মেরাজ থেকে আসার পরে উম্মতের কাছে কাউসারের বর্ণনা দিতেছে। নবী বলেন, ও সাহাবা একরাম, আমি নিজে কাউসার দেখলাম, কাউসারের রংটা হলো দুধের চাইতে সাদা, কাউসারের মজা হবে মধুর চাইতেও মিষ্টি, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকারে কবরে, কেমনে থাকবো অন্ধকারে কবরে, কি উপায় হবে কবরে। আলহামদুলিল্লাহ আল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত, ফখলাকাল আরদা ওয়াস সামাওয়াত, وأنزل الماء الفرات من المعصرات،
فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إنا أعطيناك الكوثر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله سر دنيا হো কে কালি মখলুকত হো সব কলম লিখতে হই জিন্দগি ভর না হই তারিফ খতম বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله পূর্ব ভাষা এফ এস নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে একমা বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম সুনামধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ইকো কমায় দাও, মাইক লাগাইছো সব এদিক সেদিক, কানে আওয়াজ নাই। মুআজ্জাজ মাহতারাম বুজুর্গ উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মুসলমান ভাইরা,
সমবয়সী অতি কাছের অতি আদরের অতি মহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরো যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বাবাজিরা, রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকুর ও সুজুদ, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম গুনার কাছ থেকে পরিত্রাণ দান করে, ফারেক করে, মুক্ত করে, নেকের পরিবেশ, গুনাহ মাপের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ, তথা হাফফাত হুমুল মালাইকা নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, অগশিয়াত হুমুর রহমা রহমত নাজিলের পরিবেশে, ওয়ানাজালাত আলাইহিম সাকিনা দয়াময় আল্লাহর পক্ষ থেকে, দয়াময় আল্লাহর দেওয়া ভালোবাসা সাকিনা করুণা বরকত নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজো কালারের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক ব্যাধিকে পরিত্যাগ করে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা জিব্বাটা নারায়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু ও লম্বা করে কালেমাতুর শুকর সকলে মিলে রব্বুল আলামিনকে রাজি ও খুশি করবার জন্য আদায় করে নেই আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন অতি ও ফিতনা ফাসাদের যুগে আমাদেরকে উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য, আমলকে সুন্দর করবার জন্য জাহান্নামের খাতার থেকে নাম কেটে জান্নাতের খাতায় নামটা উঠাবার জন্য এই মাদ্রাসা ময়দানে আমাদেরকে যে আল্লাহ উপস্থিত করে দিলেন, রব্বুল আলামিনের দরবারে আমরা আরেকবার অবনত চিত্তে ওদির আগ্রহে বুক ভরে মুখ ভরে কালেমাত শকর জিব্বাটা নারায়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, দুনিয়ার জমিনে বসে যদি আলহামদুলিল্লাহর আওয়াজ আমার উম্মত তুলতে পারো, এই জমিনের মধ্যে তোমাদের আলহামদুলিল্লাহর আওয়াজটা বসে থাকবে না, এই আলহামদুলিল্লাহর আওয়াজটা আল্লাহর কুদরতে ঊর্ধ্বগমন হতে থাকে। আলহামদুলিল্লাহর আওয়াজ উপরে উঠতে উঠতে আল্লাহ পাকের জান্নাতের আটটি দরওয়াজার তালার ভিতরে সজোরে ধাক্কা লেগে যায়। দয়াময় আল্লাহ আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য জান্নাতের আটটি দরওয়াজার তালাগুলি দরওয়াজাগুলি খুলে দেন। এবং পাশাপাশি আরাক হাদিসে নবী বয়ান করেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা সকল ফাঁকা জায়গা আলহামদুলিল্লাহ বলনেওয়ালার আমল নামায় নেকের দ্বারা ভরপুর করে দেন। নেকের মূল্য সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করতেন পয়গম্বর, নেকের দাম কি, মূল্য কি? নবী বলেন, তোমাদের নজরে ওহুদ পাহাড় পড়ে কিনা? সাহাবীরা বললেন, হা পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহুদ পাহাড় নজরে পড়ে। নবী বলেন, বলো ওহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম কেমন হয়? কি হলে কি বুঝেন, আমার কথা বুঝেন, কি হলে দাম কম না বেশি? ওহুদ পাহাড় স্বর্ণের হলে দাম কেমন হয়? সাহাবীরা বলেন, আল্লাহ এবং আল্লাহর রসুল এই ভালো জানেন। নবী বললেন, শোনো, ওহুদ পাহাড় সব স্বর্ণের হলে যে দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দাম ওর চেয়ে বড় আর বেশি। নেকের বড়ই প্রয়োজন আমাদের, কারণ নেক ছাড়া পরকালে টাকার লেনদেন চলবে না। নেক আছে তো জান্নাত পাইবা, নেক নাই তো জাহান্নামে যাইবা।
আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভেতর থেকে আপনাদের সামনে দুইটি টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য জবানের বাণী হাদিস শরীফের ভেতর থেকে দুই টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তবে আপনারা ইমানের আওয়াজ দিয়ে উঁচু আওয়াজে মহাব্বতে বলুন, মহাগ্রন্থ কোরআনুল কারিম দুনিয়ার কোন মানুষের কিতাব নাকি আল্লাহর? আরো জোরে বলেন, কার কিতাব? দুনিয়ার লেখকরা উপন্যাস লেখেনি, দুনিয়ার লেখকরা উপন্যাস লেখে, দুনিয়ার লেখকরা বই লেখে, দুনিয়ার লেখকরা কিতাব লেখে। লেখার শুরুতে অথবা না না আমার বুঝাছে, দুনিয়ার লেখকরা বই লেখার আগে অথবা পরে বইটা যখন লাইব্রেরিতে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর বইয়ের শুরুতে অথবা শেষে লিখে দেয়, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হতে পারে, মেহরবানি করে ভুল যদি আপনাদের নজরে ধরা পড়ে তাহলে আমাদেরকে জানায় দিবেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করে দেওয়া হবে, আর কখনো ভুল লিখব না, চেষ্টা করব যাতে উপন্যাসের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে কোনো ভুল না হয়। আল্লাহ পাকের এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, ৩০ পৃষ্ঠা কোরআন নাই, আল্লাহর ১১৪টা সূরা কোরআনের মধ্যে ৬৬৬ খানা আয়াত। আল্লাহ পাক এই মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে প্রথমেই বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, এমন একটা কিতাব আমি বিশ্ব নবীকে দান করলাম, যেই কিতাবের উপরে যদি কেউ আমল করে, কিতাবের অনুযায়ী চলে, জীবন যাপন করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ কইরা তার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা, আল্লাহ পাক তার নাম জান্নাতে উঠাইয়া জান্নাতের মেহমান বানায় দেয়। ভাইরা আমার, আমার অনেক কষ্ট হচ্ছে, যদি আপনারা কি মাইন্ড করবেন না প্লিজ, প্রতিদিন বয়ান করতে হয়, মাইকের অবস্থা খুবই খারাপ, গলা ধইরা গেছে আগে। ভাইরা আমার, চেয়ারম্যান সাহেব ওইভাবে বললে জেডু আছে, এডু যাইবে, বলার দরকার নাই, বলার দরকার নাই। ভাইরা আমার ভালোভাবে শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব জমিনের মধ্যে আমি আল্লাহ নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন ভুল, ভুল নাই, সন্দেহ নাই, এমন একটা কিতাব আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এমন কিতাব আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম, যেই কিতাবের উপরে সাহাবায়ে কেরাম আমল করার কারণে তারা জান্নাতি হয়ে গেল, যেই কিতাবের উপরে তাবেঈনরা আমল করার কারণে তারা জান্নাতি হয়ে গেল, যেই কিতাবের উপরে দুনিয়ার মধ্যে এখনো আল্লাহওয়ালারা বুজুর্গ উলামায়ে কেরাম জমিনের মধ্যে আমল করার কারণে তাদের সম্মান বেড়ে গেছে, এখনো দুনিয়ার মধ্যে বুজুর্গ উলামায়ে কেরাম এই কিতাবের উপরে আমল করার কারণে আল্লাহ পাক তাদের দাম আর সম্মান ইজ্জত আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কি না? বায়রা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, কালাম মানে কথা, কার কথা? কোরআনুল কারিম, এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা,
বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয়, নামাজে দণ্ডায়মান হওয়ার পর যখন আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ নবীর উম্মত জবাব দেন আসমান কার গড়া? আরো জোরে, সাউন্ড কমানো যাবে না, উঁচু আওয়াজে বলেন, মহব্বতে বলেন, আসমান কার? সৃষ্টিকর্তা কে? জমিন কার? আল্লাহ বলেন আসমান এবং জমিনের মালিক যিনি, বিশ্ব প্রতিপালক, ওই বিশ্ব প্রতিপালকের প্রশংসা নামাজের মধ্যে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে প্রশংসা করলা আল্লাহর, বাহিরে ভিন্ন কোন প্রশংসা হবে না, আল্লাহর প্রশংসা। ভাইরা আমার, আমার যদি কেউ উপকার করে, আমাকে যদি কেউ কিছু দিয়া সাহায্য করে, তার প্রশংসা আমার জবানে হবে নাকি হবে না? হবে। মেম্বারের প্রশংসা হয়, চেয়ারম্যান সাহেবের প্রশংসা হয়, এমপি মন্ত্রীর প্রশংসা হয়, কারণ এমপি সাহেব অনেক কিছু জনগণকে দেয়, মেম্বার সাহেব ওয়ার্ডের জনগণকে দেয়, এজন্য প্রশংসা করা হয়। তবে সকলের প্রশংসা করার আগে আমার আল্লাহর প্রশংসা করা লাগবে। বান্দা তুমি সকলের প্রশংসা করার আগে আল্লাহর প্রশংসা করে নাও। চেয়ারম্যানের প্রশংসা করবা, মেম্বারের প্রশংসা করবা, এমপির প্রশংসা করবা, মন্ত্রীর প্রশংসা করবা, সবার প্রশংসা করবা ঠিক, তবে আগে প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আগে প্রশংসা করবা আল্লাহর। এরপরে আমরা নামাজের মধ্যে বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, কোন নেতা না? আল্লাহ। সকল প্রশংসা কার? পরম করুণাময় অসীম দয়ালু হলেন একমাত্র আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কেমন দয়া করে বান্দার উপরে, আল্লাহর হুকুম মানলেও বান্দা দয়া পায়, না মানলেও দয়া পায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মগ শিখ তারাও আল্লাহর দয়ায় আছে। মুসলমানরা যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক চাষ্ট আওয়াবিন পড়ে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর হুকুম মানে তারাও দুনিয়ার মধ্যে আল্লাহর দয়ায় আছে। মুফাসসিরিন একরামরা বলেন তবে এই দয়াটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক খাস ভাবে শুধু মুসলমানদের জন্য করে দেয় নাই, এই দয়াটা আমার আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মগ শিখ আর যত ধর্ম অবলম্বী আছে, সকল ধর্ম অবলম্বীর উপরে আমরা মুসলমানরাও যারা আছি, মুসলমানদের উপরে আমার আল্লাহ সকল ধর্ম অবলম্বীদের উপরে এই দয়াটা আমভাবে না, খাসভাবে না, আমভাবে করে দিয়েছে সবাইর উপরে। মুফাসসির একরামরা বলেন শুধুমাত্র মুসলমানরা পরকালে আল্লাহর দয়া পাবে খাসভাবে, হিন্দুরা আল্লাহর দয়া পাবে না, বৌদ্ধরা আল্লাহর দয়া পাবে না, ইহুদিরা আল্লাহর দয়া পাবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে বেঈমানরা আল্লাহর দয়া পাবে না। ফেরাউন হামান কারুন সাদ্দাত ও নবীর উম্মত আল্লাহর দুশ্মনেরা আল্লাহ পাকের পরকালে দয়া পাবে না। যারা সমাজের মধ্যে স্লোগান দেয় আর বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তারাও আল্লাহর আদালতে দয়া পাবে কেন পাবে না? আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আজকে যারা মুসলমান ব্যতীত যত ধর্ম অবলম্বী আছে এদেরকে তো আমার আল্লাহ বটগাছ পূজা করার জন্য বানায় নাই, আল্লাহ পাক তো এদেরকে দুনিয়ার জমিনে অগ্নি পূজা করার জন্য বানায় নাই, মূর্তি পূজা করার জন্য বানায় নাই, আল্লাহ পাক এদেরকে বানাইছিলেন ইল্লা লিয়াবুদুন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক ইনসান তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে। হিন্দুরা ইনসান কিনা না বললেন উল্টা পাল্টা বুঝেন ইনসান আরবি, বাঙালিরে বাংলায় ওয়াজ করতে হয়। এ নবীর উম্মত ইনসান আরবি, আর আপনারা যারা আমরা বাংলা ভাষায় বলি মানুষ মানুষ, এই মানুষকেই ইনসান বলা হয়। এই ইনসানদেরকে আমার আল্লাহ, হিন্দুরাও ইনসানের মধ্যে, বৌদ্ধরাও ইনসান, ও নবীর উম্মত খ্রিস্টানরাও ইনসান, ইহুদিরাও ইনসান। কষ্ট হইতেছে আপনাদের? ইনসান দুনিয়ার মধ্যে সকল ইনসানদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছিলেন একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আজকে এই জমিনের মধ্যে হিন্দুরা আল্লাহর ইবাদত করে না, বৌদ্ধরা করে না, ইহুদিরা করে না, নাসারা চাকমা মক শিখেরা করে না, তা নিয়ে আমাদের মুসলমানদেরও কোনো মাথা ব্যথা নাই। হা করে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, এটা আল্লাহর কাছে তারা জবাব দিবে। বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করে, ইহুদি নাসারা চাকমা মক শিখেরা তারা ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, এটা ভিন্ন ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, যার যার ধর্ম শেষে পালন করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। এ নবীর উম্মত ভালো করে স্মরণ রাখবেন, সবার জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমভাবে দয়া করতেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর খাসভাবে দয়া হবে শুধু মুসলমানের উপরে। মুসলমান ছাড়া অন্য কারো উপরে আল্লাহ পরকালে কেয়ামতে দয়া করবে না। কারণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কেন পাঠাইলেন, কেন বানাইলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। ভালো আমল মুসলমানের সন্তানও করে, খারাপ আমলও করে। এখানে যারা বসছি সবাই ভালো আমল করি না, মাঝে মাঝে খারাপ আমলও করিনি, খারাপ আমলও করি। যাই হোক, ওইদিকে কথা নয়, আমি তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলি। ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, এ নবী তারা যেন আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে তাহলে তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে, আর আমি আল্লাহ আপনার খাতিরে আপনার বরকতে আপনার ওই উম্মতের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, এ নবী আপনি জানায় দেন আপনার উম্মতকে। আল্লাহ বলেন আপনার উম্মতকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাহলে আপনার উম্মতকে বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবে, আর আপনার খাতিরে আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। ভাইরা আমার, এই আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করলেন কারা? সাহাবায়ে কেরাম পয়গম্বরের অনুসরণ করিয়া জাহান্নামের খাতার থেকে নাম কাইটা জান্নাতের খাতায় উঠে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা এক সময় আল্লাহর নবীর হাতে হাত লাগায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সাহাবায়ে কেরাম তাই মানতেন। আজকে আমরা নবীর জন্য আশেক হয়ে গেলাম,
নবীর জন্য পাগল হয়ে গেলাম। আমি মনে করি মাথায় টুপি পরছি, এখানেই মনে হয় নবীর সুন্নাত সমাপ্ত। মনে করেছি দাড়ি রাখছি, এখানেই মনে হয় নবীর সুন্নাত সমাপ্ত। না রে ভাই, শুধুমাত্র দাড়ি, শুধুমাত্র নবীর সুন্নাতে টুপি আর লম্বা জামা নয়, আমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাত প্রতিষ্ঠিত করতে হবে। আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আমার আন্তর্জাতিক পর্যন্ত, আমার ব্যক্তি পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন কথাবার্তা সব কিছু যদি আমার নবীর তরিকায় নবীর সুন্নাত মোতাবেক হয়ে যায়, তাহলেই হতে পারবো আমি নবীর খাঁটি আশেক। আর যদি নবীর সুন্নাত না মানিয়া নবীর আশেক দাবি করি, আমার নবী কিন্তু আমাদেরকে আশেক বলে দাবি করবে না। বায়রা আমার, আমার নবীর আশেক কেমন ছিল সাহাবায়ে কেরাম? আমার নবীর এমন আশেক আপনারা নাম শুনেছেন, ওয়াইসুল করুনি, নাম ছিল তার ওয়াইস করুনি নামক। এলাকায় বসবাস করার কারণে তার নাম ডাকা হয় ওয়াইসুল করুনি, নাম হলো আয়েস। আল্লাহর এই বান্দা কত বড় আল্লাহর নবীর জন্য পাগল, নবীর জন্য ওয়াইসুল করুনি কত পাগল। আমার নবী ইতিহাস জানেন, উহুদের ময়দানে হাজির হয়ে গেল। উহুদের ময়দানে হাজির হওয়ার পর ওয়াইসুল করুনি সংবাদ পায় আমার নবীর দান মোবারক শহীদ হয়ে যায়। যখন আয়েসের কানে আওয়াজ আসে আল্লাহর নবীর দাঁত মুবারক উহুদের ময়দানে বেঈমানেরা ভেঙে ফেলেছে, আমার নবীর মাথার হেলমেটটা ভেঙে লোহা মাথা ছিদ্র হইয়া মজগের কাঁচা মগজের কাছাকাছি চলে গেছে। ওই বেঈমানেরা ঘোষণা করে দিছে আমার নবী উহুদের ময়দানে নাকি শাহাদাত বরণ করেছে। সবাই শুনে ফেলেছে, মদিনার মধ্যে মহিলারা একজন আর একজনের কাছে গিয়া কান্না কণ্ঠে বলে, আমার নবী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমরা কি শুনেছো? সাহাবায়ে কেরাম বলতেন, যেখানে আমার নবী নাই সেখানে আমরা বেঁচে থেকে কোনো লাভ নাই, সেখানে বেঁচে থেকে লাভ নাই। ও নবীর উম্মত, যখন নবীর আওয়াজটা, যখন নবীর মৃত্যুর সংবাদটা সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন, সাহাবায়ে কেরাম আর দেরি করে নাই ওই উহুদের ময়দানে, উহুদের ময়দানে নবীর সৈন্যরা, নবীর সৈনিকেরা যুদ্ধ চালায় যাইতেছে। হঠাৎ করে আমার নবী সুস্থ হয়ে গেলেন, হালকা পাতলা সুস্থ, তার মানে হুঁশ ফিরে আসলেন। হুঁশ ফিরে আসার পর আল্লাহর নবী ডেকে বলেন, কারা পারবি বেঈমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে, যুদ্ধ চালায় যাইতে? এক সাহাবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে তোমরা যারা যুদ্ধ করার জন্য আগমন করলা, এই উহুদের ময়দানে বেঈমানেরা ঘোষণা করেছিল আমার নবী মরে গেছে, শাহাদাত বরণ করেছে। আমার নবী মরে নাই, আমি নিজে দেখলাম আমার নবী যুদ্ধ চালায় যাইতে বলেছে, দেরি করে নাই। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলতেছেন, তোমরা যুদ্ধ চালায় যাও, যুদ্ধ চালায় যাও। ও আল্লাহর পয়গম্বর, কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? যুদ্ধ করতে 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 অনেক সাহাবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আপনারা সবাই জানেন হানজালা নামের এক নবীর সাহাবি উহুদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছিলেন নাপাক অবস্থায়। ইতিহাস সবাই জানেন, আমার মূল ইতিহাস বলার নয়। ওয়াইসুল করুনি এমন আল্লাহর খাঁটি গোলাম, ওয়াইসুল করুনি খায়রুত তাবিঈন, তাবিঈদের মধ্যে আমার নবী বলেন সর্ব উত্তম হলেন হযরতে ওয়াইসুল করুনি, সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সর্ব দামি আল্লাহর আদালতে তাবেঈদের মধ্যে হযরতে ওয়াইসুল করুনি। ওয়াইসকে তাবেঈ বলা হয় কেন, তাবেঈন বলা হয় কেন? ওয়াইসুল করুনি তো নবীর জীবিত কালে, ও নবীর জীবিত কালে
হযরতে ওয়াইসুল করণীয় জীবিত ছিলেন, কিন্তু আয়েস আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য চিঠি করেছেন পয়গাম্বার, আমার মা ঘরের মধ্যে অসুস্থ, আমার মা চোখে দেখে না, আমার মার খিদমত করতে হয় পয়গাম্বার, আমি কি আপনার সাথে মাকে অসুস্থ ঘরে রাইখা আসব নাকি মায়ের খিদমত করব? নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আয়েস পাগল। আল্লাহর নবী বলে, আয়েস তোমার আসার দরকার নাই, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। মায়ের খেদমতে ওয়াইসুল করুনি লেগে গেলেন। ও নবীর উম্মত, হযরতে ওয়াইস নবীর দিল দিয়া কত ভালোবাসতেন, শুনলেন নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল, ওয়াইসুল করুনি আর দেরি করে নাই, কেমন নবীর প্রেম, কেমন নবীর ভালোবাসা ওয়াইসের মধ্যে, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ও নবীর উম্মত তার ডান পাশ বাম পাশ সব দাঁতগুলি একটা একটা ভেঙে ফেলতেছে, ভাঙতেছে, ভাঙতে ভাঙতে মুখের মধ্যে একটা দাঁতও নাই, সব দাঁতগুলি ভাইঙা নবীর প্রেমে সব বোকরা হয়ে গেল। আল্লাহর নবী বলেছিলেন, ও আলী, ও উমর, ও ওসমান, ও আবু বকর, আমার একটা রক্তমাখা দামি জুব্বা আছে, জুব্বা, এই জুব্বাটায় রক্ত লাগাইছিলাম তায়েফের ময়দানে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে বেইমানেরা ওই তায়েফবাসীরা আমাকে পাথর মারতে 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 আমার রক্তে লাল বানায় দিছে, এই রক্ত মাখা জুব্বা মোবারকটা আমার উম্মতের মধ্যে একজনকে আমি হাদিয়া দিব, ওনাকে হাদিয়া দেওয়ার পর আমার উম্মতের বড় উপকার হবে, আমার উম্মত বহু উম্মতগুলি জাহান্নামের খাতার থেকে নাম কাটাইয়া আল্লাহর আদালতে দোয়া কইরা জান্নাতের মেহমান বানায় দিতে পারবে, সে আর কেউ নয়, সেই হলো ওয়াইস। তোমরা আমার পরে, আবু বকরের মরণের পরে, আমি নবীর বিদায়ের পরে, আবু বকরের খেলাফতের পর, উমর যখন খেলাফতের মসনদে বসবে তখন উমরের খেলাফত আমলে আলী এবং তুমি উমর দুজনে গিয়া করণি নামক এলাকায় গিয়া হযরতে ওয়াইসকে এই জুব্বা মোবারকটা হাদিয়া দিবা, আর বলবা এই জুব্বা মোবারক দিয়া শরীরের মধ্যে লাগাইয়া আমার নবীর উম্মতের জন্য নবী দোয়া করতে বলেছে। আল্লাহর নবী বলে গেল, হযরতে ওয়াইসুল করনি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতেছে, আল্লাহর পাগল নবীর পাগল হয়ে গেছে। হযরতে উমরের খেলাফত আমলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে উমর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর জুব্বা মোবারক হাদিয়া নিয়া করণী নামক স্থানে রওনা করলেন। যাইতে যাইতে বাজারে হাজির, বাজারে গিয়া লোকালয়ে হাজির হয়, জিজ্ঞেস করে, ও ভাই তোমরা কি ওয়াইসরে চিনো? কয় ভাই তাকে দিয়ে আপনাদের কি দরকার, সে তো একটা পাগল মানুষ, পাগল, লোকেরা হাসলে সে কাঁদে, লোকেরা কাঁদলে সে হাসে, তারে দিয়া তোমরা কি করবা, কি করবা? বলে তোমরা চেনো কিনা ভাই? বলে হা, দিনের বেলা সে বকরি চড়ায়, রাত্রবেলা আল্লাহ পাকের ইবাদতে থাকে, ও আমাদের কাছে আসে না, জঙ্গলের মধ্যে বসে ইবাদত করে, ইবাদত করে। অনেক অসহায় ছিলেন হযরতে ওয়াইস, নবীর জন্য পাগল, ইসলামের জন্য পাগল, আমার নবীর জন্য জীবনটাও বিলায় দিতে প্রস্তুত হযরতে ওয়াইস। এ বিশ্ব নবীর উম্মত ভালো করে শুনে নাও, এখানে যারা বর্ষ সবাই নবীর পাগল, নবীর পাগল যদি না হইতা কেনই বা টুপিটা মাথায় দিলা, নবীর পাগল না হইলে কেনই গালে দাড়ি উঠাইলা, নবীর পাগল না হলে কেনই বা নবীর সুন্নতি জামা গায়ে দিলা, বোঝা গেল আমরা সবাই নবীর পাগল। সাহাবা একরামের সামনে বইসে আমার নবীরে যদি কেউ সন্ত্রাস বলে গালি দিত, আমার নবীরে যদি অনুলুবি বলে গালি দিত, চরিত্রহীন বলে গালি দিত, আমার ধারণা কারো কাছেই প্রশ্ন করতো না। আমার নবীরে কটুক্তি করার কারণে সাহাবা একরাম তলোয়ার হাতে লইয়া ওই বেঈমানকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলতো, ঠিক কিনা?
এ নবীর উম্মত, আজকে আমরা দুনিয়ার মধ্যে নবীর উম্মতের অভাব নাই, অভাব নাই, অভাব নাই, কিন্তু নবীর প্রেম আমাদের মধ্যে নাই, নবীর ভালোবাসা নাই। কারণ যদি নবীর প্রেম আর ভালোবাসা থাকত, এ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, এ মদিনাওয়ালার উম্মত, যদি আমাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকত, যারা নবীরে খারাপ কয়ে গালি দেয়, আমার নবীরে লুবি কয়, এই দুনিয়ার জমিনের মধ্য থেকে ওই বেঈমানকেও আমরা জীবনের তরে শেষ করে দিতাম, ওই বেঈমানকেও আমরা এই দুনিয়ার থেকে বিলীন করার জন্য যেই জিব্বা দিয়া নবীরে গালি দেয়, সাথে সাথে ওই বেঈমানের জিব্বাটা ছিঁড়ে ফেলা দরকার। ঠিক তো কইলেন আপনারা, নরমালে, কারণ প্রেম নাই তো, ভালোবাসা নাই তো, নবীর মহব্বত নাই তো। আমার সামনে আমার বাবারে গালি দিলে সাথে সাথে সাইজ করে দেই, কি বাবারে গালি দিলে সাথে সাথে বিচার, মাকে গালি দিলে সাথে সাথে বিচার, পীরকে গালি দিলে সাথে সাথে বিচার, নেতাকে গালি দিলে সাথে সাথে বিচার, নেত্রীকে গালি দিলে সাথে সাথে বিচার, তাহলে সকলের উঠতে হলো আমার নবীর ইজ্জত। নবীরও যদি ভবিষ্যৎ প্রজন্মে কোনো বেঈমান গালি দেয়, সাথে সাথে আর লাশ টুকরা টুকরা করে ফেলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ঘরের বারান্দায় বৈশা খালি নবীর প্রেম, কিন্তু বাহিরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। আল্লাহ পাক আমাদের সকলের ভিতরে নবীর সহি প্রেম ঢুকবার তৌফিক দান করুন, ঢুকাবার তৌফিক দান করুন। আরো জোরে কর, বাইরা আমার হযরতে আয়সুল করণীর কাছে গিয়া হাজির হয়ে গেল হযরতে উমর, হযরতে আলী জঙ্গলের মধ্যে বসে আল্লাহর ইবাদতে মগ্ন। হযরতে আয়েস খেল করেছে, আওয়াজ পেয়েছে, মনে হয় কে যেন হাজির হয়েছে, কারা যেন আগমন করেছে। হযরতে আয়সুল করণীর দেরি করে নাই, নামাজটারে ডানে বামে সালাম ফিরায়া আসতে করে নামাজ সমাপ্ত করে দিল। নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর হযরতে আয়সুল করণীকে ডাক দিয়া বলে, ভাই আপনার নাম কি? ওয়াইজ বলে, আমার নাম আব্দুল্লাহ। হযরতে উমর বলেন, আপনার নাম আব্দুল্লাহ, আমিও তো আব্দুল্লাহ, আমার ভাই আলীও তো আব্দুল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দারা সবাই হলো আব্দুল্লাহ, তার মানে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। এ কথা বলার পর হযরতে ওয়াইজ ডাক দিয়া বলে, আপনারা কাকে খুঁজতেছেন? বলে, আমরা খুঁজতেছি ওয়াইজকে, সে নাকি নবীর জন্য দান্দান মোবারক সব ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে, আমার নবীর জুব্বা মোবারকটা তাকে হাদিয়া দেওয়ার জন্য নবী আদেশ করেছে, আমি উমর আর আলী এই জুব্বা মোবারক নিয়ে অপেক্ষা করতেছি, আপনি এই জুব্বা গায়ে দিয়া নবীর প্রেমে পাগল হইয়া আপনি একটু আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া নবীর উম্মতের জন্য দোয়া করবেন, গুনাহ মাফ করাবেন, সেটা দেখার জন্য এখানে উপস্থিত হয়ে গেলাম। হযরতে আলী, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে আল্লাহর নবীর এই প্রেমিক ওয়েস ডাক দিয়া বলতেছে, এই উমর ভাই, হে আলী ভাই, আপনারা কি উহুদের ময়দানে ছিলেন? হ্যাঁ, উহুদের ময়দানে ছিলাম। উহুদের ময়দানে যে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে শুনছেন নাকি দেখছেন? কলে শুনিয়েছিও, স্বচক্ষে দেখেছি নবীর দান্দান নাই, দাঁত মোবারক ভেঙে গেছে। হযরতে ওয়াইজ ডাক দিয়া বলে, দেখি আপনারা একটু মুখটা হা করে, আপনাদের মুখের মধ্যে কি নবীর এই প্রেমের ভালোবাসার নিদর্শন পাওয়া যায় কিনা আমি একটু দেখতে চাই। বলে, কিভাবে? বলে, তোমরা আ করো,
আ করছে, দেখে মুখের মধ্যে ভরপুর দাঁত, পায়েস মুখ আ করে বলে, নজর করে তাকায় দেখো উমর ভাই, এ আলী ভাই আমার মুখের দিকে তাকাইয়া দেখ, আমার মুখের মধ্যে একটা দাঁতও নাই, আমি নওজোয়ান যুবক মানুষ, আমার যুবক মানুষের মুখের মধ্যে দাঁতগুলিও আমি ভেঙে ফেলছি, তাকায় দেখ নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা আমার মুখের মধ্যে আছে, এ নবীর উম্মত, আজকে নবীর ভালোবাসা মুখে দাবি করলে চলবে না, নবীর ভালোবাসা সাড়ে তিন হাত বডির মধ্যেও লাগবে, নবীর ভালোবাসা মাথায় দেখা যাবে, নবীকে কতটুকু ভালোবাসি এটার প্রমাণ গালেও দেখা যাবে, নবীকে কতটুকু ভালোবাসি এটার প্রমাণ পোশাক দিয়াও দেখাতে হবে, খানার সময়ও নবীর সুন্নাত লাগবে নাকি লাগবে না, রবুবিয়াত খোদা কি হাই জাহাত, নবুয়াত মুস্তাফা কি হাই ওয়াহাত, হাম সূরাত হাম সিরাতে মুস্তাফা, দরতামামি হালে ও কুন ইত্তেবা'এ সুন্নাতে খাইরুল বাশার, গিরে লাজেম তাবোয়াবি আইফেসার, তুকু যাও সুন্নাতে আহমাদ কুজা, বা মুহাম্মাদ কাইবুয়াত নিসবতরা, কষ্ট হইতেছে, ঠান্ডা তো পরে, কষ্ট তো হওয়ার কথা, যেই ফুলের বিছানায় বইছেন কষ্ট তো হওয়ারই কথা, ঠান্ডা তো আসেই, মমিনের কাছে কোনো ঠান্ডা চান্স পায় না, কথা কয় না, মমিনের কাছে শীত চান্স পায় না, মমিনের কাছে আগুনও চান্স পায় না, মমিনের কাছে পিস্তলও চান্স পায় না, মমিনের কাছে তলোয়ারও চান্স পায় না, মমিন ভয় পায় কাকে, কাকে কাকে মমিন ভয় পায়, আল্লাহকে, ভালো করে শুনে নাও, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াতের পাশাপাশি সূরায়ে কাউসারের একটা টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসারের নাম শুনছেন না আপনারা, কাউসার দান করছে কে, আল্লাহ দান করছে কাকে, নবীকে দান করেছে, আমার নবী মিরাজের রাতে জান্নাতের মধ্যে ঢুইকা কাউসারের জন্য পাগল হয়ে গেছে, আমার নবী কাউসার দেখছে, দুনিয়ার জমিনে মেরাজ থেকে আসার পরে উম্মতের কাছে কাউসারের বর্ণনা দিতেছে, নবী বলেন, ও সাহাবা একরাম, আমি নিজে কাউসার দেখলাম, কাউসারের রংটা হলো দুধের চাইতে সাদা, কাউসারের মজা হবে মধুর চাইতেও মিষ্টি, আমি নবী যদি এক পেলা কাউসার হাসরের জমিনে পরকালে কোনো উম্মতকে পান করায় দেই, 50,000 বছরের মধ্যে ওই উম্মতের পানির পিপাসা লাগবে না, এই কাউসারের বড় প্রয়োজন, কাউসারটা দুনিয়ায় দরকার নাই, তবে কাউসার কামাই করার জায়গা হলো দুনিয়া, আল্লাহ পাক সামনে বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, কাউসার খেতে হলে দুইটা আমল করা লাগবে, এক নম্বর আমলের নাম হলো নামাজ, দুই নম্বর আমলের নাম হলো কোরবানি, এই দুইটা আমল যদি কোনো আল্লাহর গোলামের মধ্যে নবীর উম্মতের মধ্যে থাকে, সে পরকালে নবীর হাতে কাউসার পান করতে পারবে, 50,000 বছরের মধ্যে এক পেলা কাউসার পান করলে পানির পিপাসা আর তার লাগবে না, এবার আপনারা বলেন, কাউসারটা দুনিয়ায় দরকার না হাসরের জমিনে দরকার, কথা কয় না, বুঝে না, আমার ল্যাঙ্গুয়েজ বুঝেন আপনারা, বুঝেন না, তাহলে কাউসার দুনিয়ায় দরকার না কিয়ামতে, দুনিয়ায় কাউসার দরকার নাই, কারণ কাউসার কামাই করার জায়গা হলো দুনিয়া, কাউসার একটা শরবতের নাম, পানির নাম, বরকতপূর্ণ একটা শরবত, বরকতপূর্ণ একটা পানি,
এই কাউসারটা দুনিয়ায় দরকার না, কাউসারটা হাসরের জমিনে দরকার। কিন্তু দুনিয়া হলো কাউসার কামাই করার জায়গা। এ আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালার মা বোনেরা গো, এ যুবক ভাই যারা এখানে বসছেন, ভালো করে স্মরণ রাখবেন, দুনিয়ার মধ্যে পানির পিপাসা লাগলে পানিরও অভাব নাই, হাসরের জমিনে পানির পিপাসা লাগলে নবীর হাতে পানি ছাড়া পানিও নাই। এ যুবক ভাই দেখো দেলটা নরম হয় কিনা, অল্প সময়ের বয়ান দেখো দেলটা নরম হয় কিনা রে যুবক। হাসরের জমিনে পানির দরকার, ডানে বামে পানি নাই, শুধুমাত্র নবীর হাতে পানি। এই দুনিয়ার জমিনের মধ্যে পানির পিপাসা লাগলে নলকূপের পানি পান করো, টিউব অয়েলের পানি পান করো, সাপ্লাইয়ের পানি পান করো। এই দুনিয়ার মধ্যে পানির পিপাসা লাগলে নদীর পানির অভাব নাই, খাল বিলের পানি পুষ্কুনির পানির অভাব নাই, ডেরামে ভৈরা বৃষ্টির পানি খাও, অতিরিক্ত গরম লাগলে ফ্রিজে পানি ঢুকায়া ঠান্ডা বানায়া কলিজাটারে পানি কা পান কইরা ঠান্ডা করা। এ নবীর উম্মত, হাসরের জমিনে বৃষ্টির পানি আসেনি, পানি আসেনি, পানি আসেনি, জোরে কন, হাসরের জমিনে বৃষ্টির পানি নাই, নলকূপেরও পানি নাই, হাসরের জমিনের মধ্যে টিউব অয়েলের পানিও নাই, সাপ্লাইয়ের পানিও নাই, হাসরের জমিনে আমার নবীর হাতে পানি, সেটার নাম হলো হাউজে কাউসারের পানি। এই দুনিয়ার মধ্যে পানির পিপাসা লাগলে কতই না কষ্ট লাগে, পিপাসিত লোকটির কাছে যদি প্রশ্ন করা হয়, এ পিপাসিত ভাই কেমন লাগে, কেমন লাগে পিপাসার জ্বালা কেমন। এই জন্যই তো বিজ্ঞানীরা কয় পানির অপর নাম হলো জীবন, পানির অপর নাম হলো জীবন, পানি ছাড়া দুনিয়ায় বাঁচা যায় না। এ আল্লাহর গোলাম, হাসরের জমিনটা বড় একটা ভয়ানক জমিন হবে। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে, দুনিয়ার থেকে 13,00,000 গুণ বড় সূর্যটা তা দিতেছে, এরপরেও জমিনের মধ্যে থাকা যায় না, বড় কষ্ট হয়। কষ্ট হয় কেমন, বড় মারাত্মক কষ্ট, ওই সূর্যের গরমে এত উপর থেকে সূর্য তা দেয়, তারপরেও জমিনের মধ্যে বড় কষ্ট, এমন কষ্ট হয় ওই সূর্যের গরমে আমার শরীরের জামা মুবারক কাপড় মুবারক ঘামে ভিজে যায়, পানির পিপাসা লেগে যায়। 9,30,00,000 মাইল দূর থেকে জমিনের মধ্যে সূর্য তা দেয়, তারপর ওই সূর্যের গরম সহ্য হয় না, পানির পিপাসা লাগে। হাসরের জমিনে 9,30,00,000 মাইল দূরের সূর্য, দুনিয়ার থেকে 13,00,000 গুণ বড় সূর্য। আল্লাহ পাক অর্ডার করবে, সূর্য যা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, হাসরের জমিনে মানুষের হাসর বাসীর মাথার আঘাত উপরে চলে যা, সূর্যটার 12টা মুখ সব হাসরের জমিনের দিকে তা মারতে থাকবে। হাসরের জমিনে তা মারার পর সূর্যের গরমে মাটির জমিটা পুরে পুরোটাই তামা হয়ে যাবে। তামার সাথে তুলনা করলেন কেন, লোহার সাথে করলেন না, তামার সাথে তুলনা করলেন কেন, পিতলের সাথে করলেন না। মুহাদ্দিসিনে কিরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়, এজন্য সূর্যের গরমে হাসরের জমিনটা পুরে তামা হয়ে যাবে। তার মানে নিচেও আগুন উপরেও আগুন, ডানে আগুন বামে আগুন ভাগার কোনো উপায় নাই, শুধুমাত্র আমার নবীর হাতে কাউসারের পানি। আমার নবী যাকে ডাক দিয়া বলবে উম্মতায় পানি পান কর, ওই উম্মতের কপালটা বড় ভালো। আমার নবী যাকে বলবে সহকান সহকান লিমান গায়রা বাদি, দুরুহা দুরুহা, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। যখন আমার নবী উম্মত বলে স্বীকার করবে না, ওই উম্মতের কপালটা কত পোড়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের জমিনের মধ্যে সূর্যের গরমের উপরে
দাঁড়ায় থাকা লাগবে মানুষগুলির কতদিন? আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু খামসিনা আলফাসানা, খামসিনা আলফাসানা, 50,000 বছর মানুষগুলি সূর্যের গরমের নিচে দাঁড়ায় থাকবে 50,000 বছর বিচারের অপেক্ষায়। পরনে কি জামা আছে, লুঙ্গি আছে, কাপড় আছে, গায়ে কি জামা কাপড় আছে? আমার নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। নবী বলেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে। হাসরের বয়ানে আমার নবীও কান্না করত, হাসরের বয়ানে সাহাবীরাও কান্না করত, ওই বয়ান আজ বক্তারাও করে চোখে পানি নাই, শ্রোতরাও বয়ান শুনে চোখে পানি নাই। এ যুবক ভাই, হাসরের জমিনটা বড় মারাত্মক, পরনের মধ্যে কাপড় নাই, গায়ের মধ্যে জামা নাই, মাথার মধ্যে কিছু নাই, পায়ের মধ্যে খরম নাই, জোতা নাই। কত বড় মুসিবত, কত বড় মুসিবত! আল্লাহ অর্ডার করবে রে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে, হিট আছে, আজ হাসরের জমিনে ছেড়ে দে। সূর্যের গরম এত বড় মারাত্মক হবে গো, সূর্যের গরমে মানুষের হাসুরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে, মগজগুলি উতলাইয়া পড়বে, বেইমানেরা চেটে চেটে খাইতে থাকবে, পানি নাই, পানি নাই, পানি নাই। পানি হলো আমার নবীর হাতে, আমার নবী যাকে পানি পান করাবে তার কপালটা কত ভালো হবে। এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক, ওই হাসরের জমিনের মধ্যে পানির বড় প্রয়োজন, পানি কে খাওয়াবে বলে নবী? তাহলে নবী পানি খাওয়াবে, নবীর সুন্নাত মানলে, যার সাথে যার ভালোবাসা আছে, গভীর রাত্রে ডাক দিলেও ভালোবাসার মানুষ সামনে এসে হাজির হয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, দুই আমলের বিনিময়, দুইটা বিনিময় আল্লাহকে দিলে কাউসার পান করা যাবে। এক নাম্বার বিনিময়ের নাম হলো ফাসল্লিলি, নামাজ। দুই নাম্বারে হলো রব্বিকা ওয়ানহার কোরবানি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। এ যুবক, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, পাঁচটা পুরস্কার পাইবা, পাশাপাশি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমাদের আমল নামায় দান করবেন আমার আল্লাহ। বায়রা আমার, এখানেই সমাপ্ত নয়। এ আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালার মা, আজকে ফজরের সময় একটা আজানের শব্দ বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলা হয়নি? ফজরের আজানের সময় বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজে দৌড়ে চলে যাও। আর এক দল কয় নামাজের চেয়ে ঘুম ভালো কম্বলটা আজান শোনার পর, আগে ছিল গলা বরাবর, এখন মাথা পুরাই ঢাইগা বলাইছে, হয়নি এমন? এ নবীর উম্মত, ঘুমায়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলাই খেলাই কেটেছে আসর মাগরিবেরি শুনিয়া যাও, এখনো কাতারে হাওরে শামিল, এখনো ইশাতে আছে স্থান, বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। এক নম্বরে হলো নামাজ, দুই নম্বরে হলো কোরবানি। এ নবীর উম্মত, নামাজ যদি তুমি ঠিকভাবে আদায় করতে পারো, এক আয়াতে আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাজ থেকে ফিরায় রাখবে, নিশ্চয়ই তোমাকে নামাজ গুনার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। নামাজীরা, আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা তোমার ভিতরে কোনো গুনাহ আসবে না। আবার
অনেকে প্রশ্ন করে, হুজুর নামাজি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ মিস করে না, ইশরাক চাস্ত আওয়াবিন নামাজেও দাঁড়ায় যায়, হুজুর সে তো এখনো গুনার কাজ সারে না। প্রশ্ন করি কি গুনা করে, জবাব দেয় হুজুর নিজের জমি কমাইয়া পরের জমি খালি ঠেলে। নাই নাই বুঝেন নাই কথাটা মনে হয়, আর একটু বাংলা ভাষায় বলি, নামাজি নামাজ পড়ে, হাজি সাহেব নামাজ পড়ে, মক্কা মদিনা দৌড়ে আইছে বাংলাদেশে আইসা, এখন নিজের জমি বাড়ায় পরের জমি কমায়। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। তাহলে বুঝা গেল, আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ গুনার কাজ থেকে ফিরায় রাখবে। তাহলে হুজুর সে কেন পরের জমি ঠেলে নিজের জমি বাড়ায়, সে কেন মিথ্যা বলে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, সে কেন জেনা করে, বেবিচারি করে? এর জবাবে আমি বলি শোন, এর জবাবে আমি বলি শোন, এর জবাবে আমি বলি শুনে নাও, এ নামাজির দল মিথ্যা কথা কেন বলে? বলে নামাজির নামাজ হয় না, নামাজির যদি ঠিকভাবে নামাজ হইতো এই নামাজি কোনোদিন মিথ্যা কথা বলতো না। বাইরা আমার সংক্ষেপে কথা, এই নামাজ শিক্ষা করার জন্য মাদ্রাসার দরকার নাই। কি মাদ্রাসার দরকার নাই? আজকে যেই ছাত্র দুটার মাথায় পাগড়ি পরিধান করা হলো, এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করলো, যারা টাকা দিল, এই মাদ্রাসায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সহিভাবে পড়বার জন্য, পড়াবার জন্য সুযোগ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত কত বড় বানাবে শুনে নাও। এই হাফেজ যত তেলাওয়াত করবে, যত তেলাওয়াত করবে, এই হাফেজ যত বড় আলেম হয়ে মানুষকে দিনের দাওয়াত দিবে, যত বড় মাওলানা মুফতি মহাদ্দেস মুফাসসির মহাদ্দেস হবে, আমরা দোয়া করি হাফেজ দুজনকে আল্লাহর খাঁটি ওলি হিসাবে কবুল করুন, বড় আলেম বানায় দেখ। এই জন্য আমি বলছি, এরা যত ন্যাক করবে, এর একটা সৎগাই জারিয়া হিসাবে যাদেরকে সহযোগিতা করলো তাদের আমল নামায় সওয়াব লেখা হবে। এই যে চেয়ারম্যান সাহেব মোহাব্বত কইরা নিয়াত করছে, হাফেজ একজন হইছে তো তারে 5000 টাকা পুরস্কার দিব, হয়ে গেছে দুইজন পুরস্কার দিল আড়াই আড়াই পাঁচ, নাকি আড়াই আড়াই 5000 টাকা। এ নবীর উম্মতের দল, এই দানের বিনিময়ে আল্লাহ ইচ্ছা করলে তার বাবা মা আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করতে পারে নাকি পারে না? আরো জোরে কোন, আপনার গুনাহ মাফ হোক আপনি চান না? আপনার বাবা মার গুনাহ মাফ হোক এটা আপনিও চান? তবে লম্বা চূড়া আলোচনা নয়, আমার টিকিটা হিসাব পড়ছে, টিকিটা হিসাব পড়ছে, তাবারকের টিকিট খুলতেছে, সমস্যা নাই, সবার কাছে অনুরোধ করে যায়, কোন আল্লাহর গোলাম আছো বাবা হারা মা হারা, আজকে বাড়ির দরওয়াজায় হাজির হইয়া এতিমের মতো দাঁড়ায় থাকবা, মাকে বলতে পারবা না মা দরওয়াজাটা খুলে দাও, বাবা দরজা খুলে দাও, মাকে মা বলে বহুদিন হয়ে গেছে ডাক দিতে পারো না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারো না, এতিম হয়ে আসো, এই আল্লাহর গোলাম ওয়াদা করো, ওয়াদা করো, তারা তো টাকা নিয়ে যায় না, বাড়ি নিয়ে যায় না।